আমাকে এইসবের মধ্যে টানবেন না প্লিজ। মা আমাকে আর দিকে ভীষণ ভালোবাসে। আপনি তো জানেনও না যে অনন্যা চ্যাটার্জি আপনার স্বপ্ন, উনি আপনার ভালো চান বলে তো আমার মনে হয় না। যদি চাইতেন তাহলে ভালো লয়ার খোঁজার ব্যাপারে অনায়াসে সাহায্য করতে পারতেন, আর ওনার যা পরিচিতি চাইলে নিজেই অ্যাপয়েন্ট করতে পারতেন। ইন্দিরা এবার আপনি চলুন, অনেক দেরি হয়ে যাচ্ছে, ওনাকে একটু ভাবতে দিন। আর কিছু ভাবার নেই রাজদীপটা। ভিকি স্যার, আপনাকে যে ফাঁসানোর চেষ্টা করছে তাকে শাস্তি পেতেই হবে। আপনি আপনি শুধু কোর্টে সত্যিটা বলবেন, ব্যাস। আমার রেপুটেশন যেখানে এসে দাঁড়িয়েছে আমার মনে হয় না ভাই কেউ কেউ আমাকে বিশ্বাস করবে। আমি আপনাকে বিশ্বাস করি। কোর্টে দাঁড়িয়ে আপনি বলবেন যে আপনি আমাকে কিডন্যাপ করাননি। আপনি সত্যি আমায় বিশ্বাস করেন ইন্দিরা? তাহলে ওই দিন আমার কথাগুলো কেন শুনলেন না? আপনি তো আমাকে বিশ্বাস করে হানিমুনে যেতে রাজি হয়েছিলেন। তাহলে ইন্দিরা আপনার কি করে মনে হলো যে আপনাকে কিডন্যাপ করানোর মতো জঘন্য কাজ আমি করব? বলুন। আমি তো বলছি আমি ভুল করেছি, তারপরে আপনি নিজেকে এভাবে শাস্তি দিয়ে আমাকে বোঝাবেন? এটা এটা তো ছেলে মানুষই। ভালো যখন বেসেছি একটু ছেলে মানুষই আর একটু অভিমান তো আমি করবই। আর নয় ভিকি স্যার, এবার দয়া করুন, আর নয়। দেখুন ভিকি স্যার, এবার আমি আমার মাথা থেকে এই পাপের বোঝাটা নামাতে চাই। পুলিশ তদন্ত করছে, আমরা আপনাকে প্রমাণ জোগাড় করে দেব। আমি যে নিজেকে কথা দিয়েছি, ঠাম্মিকে কথা দিয়েছি, আপনাকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করে এই অন্ধকূপ থেকে আপনাকে বাইরে বার করব। সামনে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিন কিচ্ছু করা সম্ভব নয়। পয়লা বৈশাখের পরের দিনে এই কেসটা আবার কোর্টে উঠবে, আর সেই দিনই আমি আমি আপনাকে জামিন করিয়ে বাড়ি নিয়ে যেতে চাই। কিন্তু ইন্দিরা আপনি একটা কথা বুঝতে পারছেন না, আমি এইভাবে কোর্টে দাঁড়ানো মানে নিজের লোকেদের বিরুদ্ধে মুখ খোলা। আর নিজের লোকেরাই যদি শত্রু হয় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যারা অন্যায় করেছে তাদের নামগুলো সামনে আসা প্রয়োজন, তাদেরও ভয় পাওয়া প্রয়োজন আছে। দেখুন ভিকি স্যার, আপনি যদি সেটাও না চান তাহলে তাহলে অন্তত নিজের কথাটুকু বলবেন, সেটাও অনেক, বাকিটা না হয় তদন্তে দেখা যাবে। কিন্তু ইন্দিরা আপনি তো এটা ভালোভাবেই জানেন, আমি যদি মুখ খুলি তাহলে মেচকা শিওরলি ফেসে যাবে। মেচকাকে বাঁচাতে আপনি নিজে নির্দোষ হয়ে সারা জীবন জেলে বসে থাকবেন কেন ভিকি স্যার, কেন বলুন তো? না ভিকি স্যার, আমি আপনার আর কোনো কথা শুনব না। পয়লা বৈশাখের পরের দিন আপনি নিজের হয়ে নিজে কেস লড়বেন, আমাকে ভুল প্রমাণ করবেন আপনি, আর সেটাই হবে তাদের কাছে চমক, যারা যারা চান যে আপনি অকারণে শাস্তি পান। অন্তত আমার জন্য আপনি এইটুকু করুন, যা যা করার আমি সবটা করব, যাতে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন। বেশ, আমি মেনে নিলাম, আমি কোর্টে লড়াই করব কিন্তু শুধুমাত্র আপনার জন্য। কিন্তু ইন্দিরা তার আগে একটা কথা বলুন, আপনি আমাকে আর ভুল বুঝেন এই তো? আসি। সাবধানে থাকবেন। মা একটু আসছি। মা
এসো। আসলে একটু দরকার ছিল। অনিকেত এসো। ও অনিকেত, অনিকেতের সঙ্গে তো আপনার আগেই আলাপ হয়েছে, তবে ও কিরকম, না না থাক 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 থাক, ও কিরকম কাজ করছে তার ডিটেইলস তো আপনাকে দেওয়া হয়নি। ও সামনে বলে বলছি না, ও কিন্তু খুব দক্ষতার সঙ্গে কাজ করছে। শুধু তাই নয়, দুদিনের মধ্যে স্কুলের পুরো ব্যাপারটা ও একদম হাতের মধ্যে নিয়ে নিয়েছে। আর কিছু? হ্যাঁ, আসলে আমাদের স্কুলের কিছু পেমেন্ট বাকি আছে, সেগুলো করতে হবে। সে অনেকেই বললো আমাকে, সেই জন্য ওকে আপনার কাছে নিয়ে এলাম। স্কুলের সব কাগজপত্রে তো আপনাকেই সই করতে হয়। না না, এইগুলো তো সোহানা আমাকে দিয়ে করায়। তা তুমি সোহানার সঙ্গে কথা বলেছো? হ্যাঁ, সোহানা ও তো সব কিছু জানে, সবটাই জানে। আসলে আপনিও তো জানেন যে ওর মনের অবস্থা একদম ভালো নেই, খুব টেনসড, উকিলের জন্য দৌড়দৌড়ি করছে, ঘরে বাইরে কি করে সামলাবে বলুন তো। আর সেই জন্যে আমি অনিকেতকে বলেছি এই দায়িত্বটা নিতে। অনিকেত দাও, পেপারগুলো দাও ঠাম্মিকে। বসুন না আপনি, বসুন মা, বসুন। পেনটা দাও। মা মা, এই যে এখানটা সই করুন। হ্যাঁ, মা এখানে এখানে সই করুন। হ্যাঁ, অবশেষে রাজি হয়েছেন, উনি নিজের হয়ে কেস লড়বেন। চিন্তা করো না ঠাম্মি, আসল দোষী এবার সামনে আসবে। এটা এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? ওটা কোর্ট, মামার বাড়ি নয়। ফিকে নিজের হয়ে কি করে লড়বে আমি তো ভাবতেই পারছি না। তুমি ওর নামে যা মিথ্যে অ্যালিগেশন এনেছো, যেভাবে ওকে ফাঁসিয়েছো, বড় বড় উকিলরা কিছু করতে পারছে না, তো ও নিজেকে কি করে ওখান থেকে বের করবে? না না না, এই হতে পারে না মা, ওর কথা কিন্তু আপনি একদম শুনবেন না। ওর মাথায় নিশ্চয়ই কোনো বদ মতলব আছে, নিশ্চয়ই আছে। শুনে রাখো, এসব ইমোশনাল ড্রামা করে না মাকে বশ করতে পারো, কিন্তু আমাকে বশ করতে পারবে না। আমি ভিকির ক্ষতি কিছুতেই হতে দেব না, নিজের হয়ে ওকে আমি লড়তে দেব না। দরকার হলে আমি অন্য লয়ার নিয়ে আসবো। কেন কেন নিজের হয়ে লড়তে দেবেন না আপনি ভিকি স্যারকে? উনি তো সব সত্যিটাই বলতে পারবেন। বিদেশে কিডন্যাপ হওয়া থেকে শুরু করে স্কুলের সব দুর্নীতির সাথে কারা কারা জড়িত উনি সবটাই জানেন। তাহলে তো সবটা আমরা স্পষ্টভাবে জানতেও পারবো। আপনি তো এই বাড়ির স্কুলের ভালো চান নাকি? দেখুন, আপনি তো এই বাড়ির যোগ্য বউ, আদর্শ মা। আপনি চান না ভিকি স্যার তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসুক? হ্যাঁ, সেটা তো চাই, কিন্তু এভাবে তো, এক্সকিউজ মি, বলছিলাম আমার তো কাজ হয়ে গেছে, আপনাদের বাড়ির কথাবার্তার মধ্যে আমার না থাকাই ভালো। আমি আসি ম্যাডাম, আসছি। কাগজে সই করালো ঠাম্মিকে দিয়ে? শুধু স্কুলের কাগজে নাকি অন্য কোনো কাগজ? আইমিয়া শোনো,
তোমার এই বোকা বোকা কাজ না বন্ধ করো। দরকার হলে আমি বিদেশ থেকে লয়ার আনবো বিকির জন্য, কিন্তু নিজের হয়ে ওকে আমি লড়তে দেব না, কিছুতেই দেব না। দেবে না কেন? তখন থেকে খালি বলছো দেবো না দেবো না দেবো না, কেন দেবে না? দাদু ভাই লড়লে না দাদু ভাই সত্যি কথা বললে, কোনটাই তোমার অসুবিধা হচ্ছে? কি বলছেন আপনি মা, আমার কেন অসুবিধে থাকবে? মুখে তো বলছো লয়ার আনবে এখান থেকে সেখান থেকে, পেরেছো এখনো? ইন্দিরা বিকির ভালোর জন্য লড়ছে, আর বিকিও নিজের জায়গাটা বুঝে নেবে। আমার আশেপাশে এরকম অনেকেই আছে যারা ভালো মানুষ সেজে ইমোশনটাকে নিয়ে খেলা করতে পারে আর পিঠে ছুরিও মারতে পারে, কিন্তু ইন্দিরা তাদের মধ্যে পড়ে না। তুমি কিসে সই করলে গো? ওই তো স্কুলের সব কাগজপত্র, ওই যে বললো ট্যাক্সের সমস্ত লোনের, আমি তো অত পড়ে দেখিনি। তুমি না পড়ে সই করে দিলে? কিন্তু কেন ঠাম্মি, তুমি তো দেখতেই পাচ্ছ আমরা এখন কত জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। ভুল করে ফেললাম না? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আর হ্যাঁ শোনো, পয়লা বৈশাখের পরের দিনই কিন্তু হিয়ারিং, সেদিনই কিন্তু ভিকি স্যার কোর্টে নিজের হয়ে লড়বেন। আশা করছি সব কিছু ঠিকঠাকই হবে, বলো। তুই আছিস তো, আমি জানি সব ঠিক হয়ে যাবে, বিকিও ফিরে আসবে আর স্কুলটাও স্বচ্ছভাবে চলবে, আর এই সংসারটারও হাল ফিরবে। আমিও তাই চাই ঠাম্মি, সব কিছু যেন ঠিক হয়ে যায়, বিকি স্যার যেন নির্দোষ প্রমাণ হয়ে বাড়ি ফিরে আসেন, সব যেন ঠিকঠাক হয়। চলি এসো। আমি আপনাকে একটা গাড়ির রং বলছি আর নাম্বার বলছি, ওই গাড়িতে যিনি আছেন ওনার কাছে না একটা ওই ব্রাউন কালারের ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে একটা ফাইল আছে, যেভাবে হোক ওই ফাইলটা আমার চাই রাজদীপটা। বাংলা মিডিয়াম সোম থেকে রবি রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।